দশই মহরম নিয়ে উমাইয়া আব্বাসিয়াদের যে চক্রান্ত এবং মিথ্যা বানোয়ার যে লেখা এবং বক্তব্য, তার উপরে বাবা যান খুব সুন্দর ভাবে সুফিবাদাত্ম পরিচয়ের একমাত্র পথ এবং মারেফতের পানিতে বলেছেন এইরকম যে আদমের এই দশই মহরমের দিন আল্লাহ আরশ মহল্লায় বসছেন, এই দশই মহরমের দিন আদমকে তৈরি করা হয়েছে, এই দশই মহরমের দিন আদম এবং হাওয়া আরাফার ময়দানে তাদের মিলন হয়েছে, এবং এই দশই মহরমের দিন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বেহেশতে প্রবেশ করানো হয়েছে, এই দশই মহরমের দিন হযরত নূহ নবীর কিস্তি যদি পর্বতে প্লাবন শেষে ভিড়ছে, এই দশই মহরমের দিন হযরত আইয়ুব আলাইহিসসালামকে 20 বছর কিরায় খেয়েছে তার থেকে মুক্তি পাইছে, হযরত ইউনুস আলাইহিসসালামকে দশই মহরমের দিন মাসে গিলা খাইছিল, মানে ইউনুস নবীকে এক মাসে গিলছে, ওই মাসে আবার আরেক বড় মাসে গিলা খাইছে, দুই মাসের পেটে সে অনেক দিন ছিল এবং কোনো অক্সিজেন নাই, খাবার নাই ইউনুস নবীর কাছে, হ্যাঁ অক্সিজেনের সিলিন্ডার পিঠে বান্ধা লয়ে যায় নাই, খাওয়া মতি কিনকারের বাড়িতে লয়ে যায় নাই, এই দুইটার একটাও নাই, কিন্তু এই 3 থেকে 4 মাস প্রায় এই 2 মাসের পেটে ছিল, এই 2 মাসের পেটে যখন এই সময়টা ছিল তারপরে বালুর চরে মরুভূমির মধ্যে মানে সাগরের পাড়ে বমি করে সেই মাছে ভালাই দিয়েছে এবং আস্তাই ছিল অক্ষত অবস্থা, কোন ক্ষয়ক্ষতি হয় নাই। তাহলে আমাদের কাছে কথা হচ্ছে আমরা যদি আল্লাহর নাম লইয়া জিকির আজকার দোয়া দরুদ পড়ে পানির মধ্যে ডুব দেই, বিষাদ পানি মিশে গেলে আমার কান পটপট করে দুমদা বাইরে যাবে, থাক 1 মিনিটের বেশি থাকা অসম্ভব হয়ে যায়, যদি খুব বেশি পারদর্শী হয় 2-2.5 মিনিট রইল এই, কিন্তু 3-4 মাস তো থাকা সম্ভব না অক্সিজেন ছাড়া খাবার ছাড়া। তাহলে ইউনুস নবী তো আমাদের মতো মানুষ না, তাহলে মহানবী আমাদের মতো মানুষ কিভাবে হয়, আমাদের বড় ভাইদের মতো কিভাবে হয়, এটা অসম্ভব, এটা সম্পূর্ণ বানোয়া। আবার বলছে এই দশই মহরমের দিন ইউনুস নবীকে বালু চরে বমি বেড়া ভাঙায় দিছে, সে মুক্তি পায় গেল, খুশির খবর। এই দশই মহরমের দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ফেরাউন যে আগুনের কুন্ডুতে ফালাই দিছিল শুলের মধ্যে সেইখান থেকে দশই মহরমের দিন মুক্তি পাইছে, তার মানে খুশির খবর। আবার যখন হযরত আপনার দাউদ আলাইহিসসালামকে যখন এই ই করে দাউদ আলাইহিসসালামের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে জবরুত তাওরাত জবরুত ইনজিল আল কুরআন, 4টা আসমানি কিতাব, তার মধ্যে হযরত দাউদ আলাইহিসসালামের উপরে যে আসমানি কিতাবটা নাযিল হয়েছে সেটাও দশই মহরমের দিন, কিন্তু কোরআনের কথা বলে না দশই মহরমের দিন, ওইটা নাযিল হয়েছে। তারপরে এই দশই মহরমের দিন অগণিত সুখের আনন্দের খুশির ঘটনা ঘটছে, এবং সবচেয়ে বড় জিনিস হলো 2500 নবীর জন্মদিন, একটা দুইটা নবী না 2500 নবী, যেই নবীর নাম জানে না, যেই নবীদের নাম জানে না, কোন সম্প্রদায়ের কাছে আসছে সেটাও জানে না, কোন দেশে আসছে সেটা জানে না, কিন্তু জন্ম তারিখ জানে। সারা জীবন শুনলাম 1,24,000 মতন করে 2,24,000 পয়গম্বর, কিন্তু কোরআন খুঁজা পাওয়া গেল 25 জন। তাহলে যদি মৌলভীকে জিজ্ঞেস করা হয় উমাইয়া আব্বাসিয়া মৌলভীরে এই বিকা হওয়া আলেমকে যারা অর্থের বিনিময়ে এদের কাছে নিজের বিবেক বিক্রি করে দিছে, সেই মৌলভীকে সেই আলেমকে জিজ্ঞেস করা হয় আচ্ছা বলেন তো 2500 নবীর নাম বলেন, 2500 নবীর নাম বলতে পারবেন না,
আসমানি কিতাব 104 খানা, কিন্তু পাইলাম 4টা, মুখস্থ 4টা বুঝে চুলগাল দিকে, তাওরাত জাবুর ইনজিল আল কুরআন। আর কিনা গেল কই, আর 100টার নাম কে কইতে পারবো? কোন আলেম আছে বাংলাদেশের, আছে এমন কোন আলেম যে আমি 104 খানা আসমানি কিতাবের নাম বলতে পারো? না, পারবে না। তো উমাইয়া আব্বাসিয়ারা এখন তাদের যদি তাদের ইয়ে আমার বাবা যান তার বাণী মোবারকে প্রশ্ন রাখছে যে আদমের যে তৌবা কবুল হইল এবং আদম যে জন্ম আদমকে যে তৈরি করা হইল আল্লাহ আর সমহাল্লায় বসলো, লেখা রাখছে কে যে কে ছিল ওই সময়? আবিল কাবিলেরও তো জন্ম হয় নাই, আবিল কাবিল ছিল না। এবং নূহ নবীর কিস্তি যদি পর্বতে বিশ্বে কে লেখা রাখছে? মানুষ তো ছিল না। এবং 10ই মুহররম, আবার এখানে একটা সুন্দর বিষয় আছে, সেটা হলো মহানবীর জন্ম তারিখ, সেটা বলে 12ই রবিউল আউয়াল, সবটা বলে ইংরাজি 570 খ্রিস্টাব্দে, মাসটা হলো রবিউল আউয়াল মাস। নিজের নবী মহানবী কত সালে জন্মগ্রহণ করছে, কত হিজরিতে জন্মগ্রহণ করছে, এটার কোনো খবর নাই। ইংরেজি সাল কয়, আরবি ডেট কয়, তারিখ কয়। ইংরেজি সাল আরবি তারিখ কেন বলা হয়? ইংরেজি সাল করবেন ইংরেজি তারিখ করবেন, আরবি সাল করবেন হিজরি সাল করবেন হিজরি তারিখ করবেন। তারা তো হিজরি তারিখ বলে, ইংরেজি সাল বলে। 570 খ্রিস্টাব্দে তো ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে, এখন যে 2019 সাল, ওই সময় 570 খ্রিস্টাব্দে আছে। নিজের নবীর জন্ম তারিখ জানে না নিজেদের নবী। এবং কোরআনে 114টা সূরা নাযিল হয়েছে, 114টা সূরার মধ্যে কতটি সূরা মক্কা মাক্কি সূরা, কতটি মাদানী সূরা, কতটি এগুলো জানে না। এগুলা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে। মাক্কি বইলা দিছে, কতটি মাদানী, বাদ বাকি গুলা নিয়ে দ্বিধা আছে, কোথায় আছে, কোথায় নাযিল হয়েছে কি, এগুলো জানে না। কিন্তু আদমের জন্ম তারিখ জানে, আদমের জন্ম তারিখ জানে। এবং ইসুফ নবীর, আইয়ুব নবী, ইয়াকুব নবী, ইসুফ নবীর লেখা কানতে কানতে পাগলের মতো হয়ে গেছিল, বলে চোখ সাদা হয়ে গেছে এত কানছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে, তারা কি নবীদের উপর আঙ্গুল তুলে নাই? নবী শব্দের অর্থ কি? ইয়া আইয়ুহান নবী, এডেন নলেজ, গায়েব জানতে ওয়ালা। তাহলে ইয়াকুব আলাইহিসসালাম যদি নবী হয়ে থাকে, তাহলে তার ছেলে কোথায় আছে এটা কি সে জানে না? কাইন্দা চোখ সাদা করবো গেছে, কানতে কানতে চোখ সাদা করে ফেলাইছে। এক নবী আরেক নবীর জন্য, পিতা ছেলের জন্য। তাহলে ইয়াকুব নবী তো নবী, নবী কি জানে না তার ছেলে কোথায়? এত কান্দাকাটি করা লাগবো কেন? তার মানে নবী হলে আর দুর্বল বানায় দিছে, নবী গায়ে জানে না, নবীর গুণা আছে, ওহাবি সালা ধীরা বলে। তার মানে কি? তার মানে তারা চাচ্ছে যে ইসলাম থেকে, এই ইয়ে থেকে, নবী রসুলদের নাম, অলিয়া উলিয়া কারামের নাম গুলা মাইনাস করার জন্য, যেন কেউ না নেয়। সুজা আল্লাহ জাল্লা শানুহু তাহাকে ডাকো, আর কারোর প্রয়োজন নাই। সেই খারিজি মতবাদ আমাদের দেশ অনেক বলে, আমরা আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। তাহলে কারো আইন মানে না মানে কি? তার মানে নবী মানে না, রসুল মানে না, ওলি মানে না। তাহলে এই যে মিথ্যা প্রচার গুলা ঢালাও ভাবে তারা মিডিয়া দখল করে রয়েছে অর্থের বিনিময়ে, কারবালার প্রান্তরে মহানবীর আউলাদ ইমাম হুসাইন আলাইহিস সালাম শেষ যে ভাষণ, মানে কথাগুলা শেষ, তখন বলছিল এই ইহুদিদের বাহিনীর সামনে যে হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমি ইমাম হুসাইন কে এবং আমাদেরকে সাহায্য করতে পারে? কেউ ছিল না, সবাই দাঁড়ায় রয়েছে চুপ করে। তারপরে বলতেছে লাস্ট যে ইটা, যে তোমাদের মধ্যে কি এখানে একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? ভাগ করে দিয়ে গেল ইমাম হুসাইন আলাইহিস সালাম,
তার পবিত্র মাথা মোবারক দেওয়ার আগে, যেখানে একটাও মুসলমান নাই, কেউ আসে নাই, মুসলমান থেকে তার আগেই বা মুসলমান থাকলে তো আসতো, মুসলমান নাই। এখন তারপরে তারা যখন মাওলানা হযরত ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের পবিত্র কল্লা মোবারক কাটছে, এটা ইয়ের মধ্যে বল্লমের মধ্যে বাজায়া ঘুরছে, সারা দামেস্ক ঘুরাইছে, কুফায় ঘুরাইছে, কিন্তু মাওলানা হুসাইন আলাইহিস সালাম যে এই কল্লা মোবারক শিরচ্ছেদ করলো, কে করছে, কার হুকুমে করছে? ইবনে জিয়াদের হুকুমে, মারওয়ানের ইবনে জিয়াদের হুকুমে। সেদিনের সৈন্য বাহিনীর যে জেনারেল ছিলেন তার নাম ছিল ইবনে জিয়াদ। এই কে সেই ইবনে জিয়াদ? এই ইবনে জিয়াদ এক জাদ্রিয় সাহাবীর ছেলে, তার পিতা আশারায়ে মুবাশশারা যেটাকে বলা হয়, আগের যারা মুরব্বী তারা বল আশারায়ে মুবাশশারা, একজন সাহাবার ছেলে সে, যে সীমার যাহাকে বলা হয় আনাস ইবনে সীমা, এটা কার, কে সে? সে কি কোনো হিন্দু, সে কি কোনো পারসি, সে কি কোনো খ্রিস্টান? না, সে হযরত আনাস বিন মালিকের ছেলে, আনাস বিন মালিকের ছেলে এই সীমার। তো কোন বাইরের কেউ ইমাম হুসাইন আলাইহিস সালামের এই শাহাদাত করে নাই, আওলাদে রাসূলের উপরে যে নির্মম অত্যাচার, নির্মম হত্যাকাণ্ড, এটা বাইরের কেউ করে নাই, করছে নবী সাহাবার ভিতরে থেকে। এরাই মুনাফিক ছিল, ভিতরে ভিতরে অনেক কিছু।